আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার অনলাইন ভিডিও ক্লাস। আমি তামান্না ফেরদৌসি, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অফ ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ইংলিশ ফর টুডে বইটির লেসন 10 সম্পর্কে জানব। আমরা গত ভিডিওতে লেসন 9 পড়েছিলাম, সেটা সিকুয়েল মেনটেন করে আজকে আমরা লেসন 10 পড়ব। আমরা আজকে দেখব যে লেসন 10 কি বলা হচ্ছে। আমরা লেসন 10 টাইটেলটা যদি দেখি, সেখানে দেওয়া আছে রেমিডিজ মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল। রেমিডি অর্থ হচ্ছে রোগ নিরাময়। আমরা লেসন 9 পড়েছিলাম যে ভালো স্বাস্থ্য কিভাবে পাওয়া যায়, ভালো স্বাস্থ্য পেতে গেলে কি কি রুলস আমাদের মেনটেন করতে হবে, কি কি উপায় অবলম্বন করলে বা কিভাবে আমাদের জীবনযাপন করলে আমরা ভালো স্বাস্থ্য নিয়ে জীবনযাপন করতে পারি, সেগুলো জেনেছিলাম। সেটার পরে আমরা লেসন 10 আজকে পড়বো হচ্ছে রোগ নিরাময়। কারণ আমরা একটু যদি খেয়াল করি, তাহলে আমরা মনে করতে পারবো যে লেসন 9 এর শুরুর দিকে আমরা কিছু রোগের ইংলিশ নেম জেনেছিলাম, হেডেক, ফিভার, কোল্ড, কাফ। আমি আশা করছি তোমাদের সবার হচ্ছে মনে পড়ছে। তো সেই যে রোগগুলো, ওটার ভিত্তিতেই হচ্ছে আমাদের নেক্সট লেসনে এই রেমিডি গুলো দেওয়া আছে। রেমিডি হচ্ছে রোগ নিরাময়। তাহলে বিভিন্ন ধরনের রোগগুলো আমরা কি কি উপায়ে নিরাময় করতে পারি, এখানে দুইটা জিনিসের কথা বলা হচ্ছে। মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল, তার মানে হচ্ছে আধুনিক সময় আর সনাতন। সনাতন হচ্ছে আদিকালে বা প্রাচীন যুগে হচ্ছে কি কি ধরনের নিরাময়, রোগ নিরাময়ের জন্য জিনিসপত্র ইউজ করা হতো, সে সম্পর্কে। তাহলে টাইটেলটা থেকে আমাদের মোটামুটি একটু ক্লিয়ার যে এই পুরোটা লেসনে আমরা জানবো যে বিভিন্ন রোগ আমরা কিভাবে নিরাময় করতে পারি, আমরা এখনকার সময় আধুনিক যুগে কিভাবে নিরাময় করছি বা আগে সেগুলো কিভাবে নিরাময় করা হতো। তাহলে কথা না বাড়িয়ে চলো ডিরেক্টলি আমরা হচ্ছে ভিডিওতে চলে যাই। সেম অ্যাজ বিফোর, লেসন 9 এর মতো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম প্রথম দিকে, শুরুর দিকে কিছু পিকচার দেওয়া আছে এবং এই পিকচারগুলোর উপর একটা বক্স দেওয়া আছে। তো আমরা কিছুটা আইডিয়া তো অবশ্যই পেয়ে গিয়েছি, রাইট, যে আমাদেরকে কি করতে হবে। ইয়েস, আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বক্স থেকে সেই ওয়ার্ড গুলো নিয়ে এই পিকচারের সাথে ম্যাচ করতে হবে, যেটার নাম, যেটা আমরা পিকচার দেখে খুব সহজেই বুঝতে পারি যে কোনটাকে কি বলা হচ্ছে। যেমন প্যারাসিটামল, যদি আমরা বক্সে খেয়াল করি, প্যারাসিটামল আমরা জানি যে একটা ওষুধের নাম, যেটা সাধারণত আমাদের বিভিন্ন ধরনের শরীরে ব্যথা বা জ্বর হলে আমরা খেয়ে থাকি। তারপর হচ্ছে বক্সে আছে হলি বেসিল বা তুলসী, তুলসী পাতা। তুলসী পাতা আমরা সবাই চিনি, তুলসী পাতাকে হলি বেসিল বলা হয়, এটা আরেকটা নাম। তারপর অ্যান্টাসিড, অ্যান্টাসিড সাধারণত হচ্ছে আমাদের গ্যাসের প্রবলেমের কারণে আমরা কনজিউম করে থাকি, এটাও একটা ওষুধের নাম, মেডিসিনের নাম। তারপর হচ্ছে হানি, হানি অর্থ কি আমি সবাই জানি, হানি অর্থ হচ্ছে মধু। তারপর দেয়া আছে নিম, নিম হচ্ছে নিম পাতা, এটাও একটা লিভ, এটা হচ্ছে একটা হার্ব। স্যাভলন, স্যাভলন আমরা ইউজ করি সাধারণত আমাদের বিভিন্ন জায়গায় কেটে গেলে বা আমাদের কোনো জায়গায় যদি অ্যান্টিসেপ্টিক হিসেবে ইউজ করতে হয় সেই জন্য। টার্মারিক, টার্মারিক অর্থ হচ্ছে হলুদ। অ্যান্ড অ্যালোভেরা, অ্যালোভেরাও আমরা জানি যে একটা হার্ব, যেটা দেখতে অনেকটা পাতার ভিতরে হচ্ছে জেল টাইপের থাকে। তো আমরা যেটা করব, আমরা এই যে ওয়ার্ড গুলো আমি বললাম সেগুলো পিকচারের সাথে ম্যাচ করব। ওকে, আমি হচ্ছে ডিরেক্টলি আমাদের প্যাসেজে চলে যাচ্ছি, কারণ প্যাসেজটাই হচ্ছে এখানে মেইন। আমরা যে রেমেডি গুলো জানবো সেই সবগুলো হচ্ছে মূলত মেবি এই প্যাসেজেই দেওয়া আছে। আমরা যদি প্যাসেজটা পড়ি তাহলে হয়তো আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, রাইট। সো দেখো প্যাসেজে কি বলা হচ্ছে। People around the world are slowly changing their attitude towards medicine. কি বলা হচ্ছে যে বিশ্বব্যাপী, around the world, বিশ্বব্যাপী লোকজন ধীরে ধীরে ওষুধের প্রতি তাদের মনোভাব পাল্টাচ্ছে। More and more they are turning to natural cures. কি করছে তারা, ধীরে ধীরে বা আরো বেশি করে হচ্ছে প্রাকৃতিক ওষুধের দিকে স্বর্ণাপন্ন হচ্ছে, প্রাকৃতিক ওষুধের দিকে ঘুরছে। তার মানে হচ্ছে মানুষজন কি করছে যে মেডিসিনের বদলে তারা প্রাকৃতিক যে নিরাময় গুলো আছে সেগুলো ফলো করছে। ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, প্রাকৃতিক ওষুধ গুলো কি থেকে, প্রাকৃতিক জিনিস থেকে তৈরি। কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, প্রাকৃতিক জিনিস থেকে তৈরি। মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্লান্টস,
বেশিরভাগ ক্ষেত্রেই মানে প্রায় অধিকাংশ গুলো হচ্ছে লতা পাতা বা গাছগাছড়া থেকে তৈরি। হার্বস হচ্ছে বিভিন্ন ধরনের লতা পাতা, প্লান্টস হচ্ছে গাছগাছড়া। ঔষধি গাছ আমরা অবশ্যই নাম শুনে আসব, যেমন আমি একটু আগে যখন তুলসী পাতার কথা বলছিলাম বা নিম পাতার কথা বলছিলাম, নিমের পাতা হচ্ছে হার্বস আর নিম গাছ হচ্ছে প্লান্ট। আবার তুলসী পাতার কথা যদি বলে এটা একটা হার্বস, ঔষধি পাতাগুলো যেগুলো আমরা ইউজ করি সেগুলোকে হার্ব বলা হয়, আর যে ঔষধি গাছগুলো আছে সেগুলো প্লান্টস বলা হয়। ওকে, হিস্ট্রি সেইজ দ্যাট ন্যাচারাল অর হার্বাল রেমিডিস আর নাথিং নিউ। আমাদের কি ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে প্রাকৃতিক কিংবা ভেষজ, হার্বাল হচ্ছে হার্বাল মেডিসিন হচ্ছে ভেষজ ঔষধ, যে আমাদের যে প্রাকৃতিক বা হার্বাল ভেষজ ওষুধ গুলো রয়েছে এগুলো নতুন কিছু নয়, নাথিং নিউ মানে নতুন কিছু নয়। পিপল ইউজ দ্যাম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস, লোকজন এগুলো বিভিন্ন যুগে সামগ্রিক ভাবে কি ব্যবহার করেছে। হার্বাল মেডিসিনস ওয়ার ইউজ ইন এনশিয়েন্ট সিভিলাইজেশন লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। ভেষজ ঔষধ যেগুলা সেগুলো হচ্ছে ভারত, চীন, গ্রিস, মিশর ও রোমের মতো প্রাচীন সভ্যতাগুলো ব্যবহার করেছে বা সেসব দেশে হচ্ছে ব্যবহৃত হতো। এনশিয়েন্ট সিভিলাইজেশন মানে হচ্ছে প্রাচীন যে সভ্যতা, প্রাচীন সভ্যতা। সাম এনশিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেমস আর স্টিল ইন প্র্যাকটিস টুডে, কিছু কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি আছে, ট্রিটমেন্ট সিস্টেম চিকিৎসা পদ্ধতি যেটা এখন পর্যন্ত অনুশীলন করা হয় বা এখন পর্যন্ত প্রচলিত আছে। দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশন, এগুলো যুগ যুগ ধরে চলে আসছে। তার মানে হচ্ছে আগে হতো ওই সময়টা ফলো করে 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 এখন পর্যন্ত মানুষজন সেটা কি করছে, প্র্যাকটিস করছে। তারপরে প্যারাতে দেখো কি বলা হচ্ছে, ফর আ মাইনর বার্ন ইনজুরি দ্য ডক্টর মে প্রেসক্রাইব ইউ আ টিউব অফ ওয়েন্টমেন্ট। সামান্য পোড়া, মাইনর হচ্ছে সামান্য ছোটখাটো, সামান্য পোড়ার জন্য বা ক্ষত চিহ্নের জন্য ডাক্তার তোমাকে, চিকিৎসক তোমাকে কি করতে পারে, একটি বার্নাল মলমের ব্যবস্থা পত্র দিতে পারে। তার মানে হচ্ছে পুড়ে যাওয়ার যে আলাদা ওয়েন্টমেন্ট, ওয়েন্টমেন্ট হচ্ছে মলম, মলম হচ্ছে সেটা তোমাকে হচ্ছে কি করতে পারে, ব্যবস্থা পত্র দিতে পারে, তোমাকে সাজেশন দিতে পারে যে হ্যাঁ আপনি এটা ইউজ করেন। বাট ফর দ্য সেম, তবে একই ক্ষতের জন্য আর রুরাল গ্র্যান্ডমা, গ্রামের দাদিরা, মে পুট সাম অ্যালোভেরা অর ইউজ করিয়ে ওয়াটার, যে কিছু অ্যালোভেরা হয়তো ওই জায়গাতে তোমাকে কি করবে লাগাবে, অথবা সেখানে ঠান্ডা পানি ব্যবহার করবে। ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, যদি আমাদের দেশে শিশুদের কি হয়ে থাকে, ঠান্ডা লেগে থাকে, গ্র্যান্ডমাস গিভ দেম হানি অ্যান্ড তুলসি লিভস টু ইট, দাদিরা তাদেরকে কি দিয়ে থাকে, মধু আর তুলসী পাতা একত্রে খেতে দেয়, অ্যান্ড ইট ওয়ার্কস টু, এটাও কিন্তু অনেক ভালো কাজ করে। ইফ ইউ হ্যাভ এ মাইনার কাট অর ওয়ান্ড, তোমার যদি খুব সামান্য চোট লেগে থাকে বা একটু কেটে যেয়ে থাকে, তাহলে হচ্ছে গ্রোন আপস মে পুট সাম টার্মারিক, মেরিগোল্ড অর অ্যালোভেরা অন ইট। বয়স্করা, গ্রোন আপ হচ্ছে বয়স্করা, বয়স্করা কি করবে, সেখানে কি লাগাতে পারে, হলুদ লাগাতে পারে বা হচ্ছে গাঁদা, মেরিগোল্ড হচ্ছে গাঁদা জাতীয় ফুল লাগাতে পারে, অথবা অ্যালোভেরা জেল লাগাতে পারে, অ্যালোভেরার ভিতরে জেলটা লাগাতে পারে। অ্যালোভেরার বাংলা আমরা জানি, অ্যালোভেরা ভালো বাংলা হচ্ছে ঘৃত কুমারী, বাট বেসিকলি আমরা বেশিরভাগ মানুষই ঘৃত কুমারী নামে না জেনে অ্যালোভেরা নামেই জানি। আচ্ছা তারপর কি বলা হচ্ছে দেখো, রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক, নিম অর টার্মারিক টু কিউর স্কিন প্রবলেমস। গ্রামের যে লোকজন আছে, গ্রাম্য লোকজন ত্বকের বিভিন্ন সমস্যা দূর করার জন্য সাধারণত কি কি ব্যবহার করে, গার্লিক, রসুন, নিম এবং হচ্ছে হলুদ অথবা হলুদ। তো স্কিন বিভিন্ন ধরনের ত্বকের সমস্যার জন্য গ্রামের লোকেরা হচ্ছে রসুন ব্যবহার করে, নিম ব্যবহার করে আর হলুদ ব্যবহার করে। উইথ এক্সপিরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট দিস রেমিডিজ ওয়ার্ক, অভিজ্ঞতার আলোকে, এক্সপিরিয়েন্স হচ্ছে অভিজ্ঞতা, অভিজ্ঞতার আলোকে হচ্ছে তারা দেখেছেন যে এসব প্রতিষেধক, রেমিডিস, নিরাময় প্রতিষেধক আসলেই কাজ করে। মোরওভার এছাড়াও দে আর ইজি টু গেট, তারা খুবই সহজলভ্য, তার মানে হচ্ছে এগুলো আমরা খুব সহজে পেয়ে থাকি, আর চিপ, তারা হচ্ছে সস্তা, অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড ইফেক্টস, এবং সব থেকে বড় কথা হচ্ছে এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এগুলো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন। তো লেসন 10 এ প্রথম যে আমরা প্যাসেজটা পেয়েছি, এখানে আমরা কি পড়লাম, এখানে আমরা জানলাম যে
আমরা যে ন্যাচারাল রেমিডির কথা শুনছি, আমরা যে ন্যাচারাল কিউরস এর কথা বলছি, বা এখন যে এত জনপ্রিয় হয়ে উঠছে যে মেডিসিনের মধ্যে আমরা একটু ন্যাচারাল ওয়েতে ট্রিটমেন্টটা করি, এটা আসলে কি? এই ন্যাচারাল ট্রিটমেন্টটা কিভাবে করা হয়, কোন কোন জিনিস দিয়ে করা হয়, তারপর হচ্ছে আমরা ইতিহাসের পাতা থেকে কি জানতে পারি যে এই যে ন্যাচারাল কিউরটা, এটা কি এখন নতুন ভাবে তৈরি হয়েছে নাকি এটা আগেও ছিল? তারপর হচ্ছে আগে যদি থেকে থাকে তাহলে কোন কোন সিভিলাইজেশন, কোন কোন দেশে, কোন কোন জাতিরা হচ্ছে এই জিনিসটা ফলো করতো, যে তারা ন্যাচারাল ওয়েতে তাদের বিভিন্ন ডিজিজের, বিভিন্ন প্রবলেমের সলিউশন করত। তারপর আমরা জেনেছি যে, যেহেতু আমরা জানলাম যে আসলে ন্যাচারাল কিউর বলতে একটা জিনিস আছে, আর সেটা হচ্ছে এখন পর্যন্ত প্র্যাকটিস করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তাহলে সেই জিনিসগুলো কি কি? যেমন হচ্ছে এখানে আমরা এক্সাম্পল দেখেছি দুই তিনটা, যেমন আমরা বার্ন ইনজুরিটা জেনেছি যে কোনো জায়গায় পড়ে গেলে সাধারণত আমরা আধুনিক মডার্ন যুগে, আধুনিক যুগে আমরা কি ইউজ করছি, বা সিমিলারলি একইভাবে অন্য একটা জায়গায় গ্রামের দাদিরা এই ডক্টরের প্রেসক্রাইব ওষুধ বাদে তারা কি ইউজ করছে। তারপর হচ্ছে যদি বাচ্চাদের ঠান্ডা লাগছে, আমরা সাধারণত বিভিন্ন ধরনের কফের বা কাশের সিরাপ খাওয়াই বা ওষুধ খাওয়াই, বা তার বদলে দাদিরা বা গ্রামের লোকরা কি খাওয়াচ্ছে, কি তারা ব্যবহার করছে। এছাড়া স্কিনের প্রবলেমের জন্য বিভিন্ন লোশন বা বিভিন্ন ধরনের মলম না ইউজ করে তারা কি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, এবং আসলে এগুলো কাজ করছে কিনা, আমরা কিন্তু এই পুরো প্যাসেজটাতে এই জিনিসগুলো সম্পর্কে জেনেছি। তোমরা যখন এই প্যাসেজটা পড়বে, আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিছু নতুন নতুন ওয়ার্ড আছে। এই ওয়ার্ড গুলোর মিনিংটা যাতে তোমরা আসলে খুব ভালো মতো শিখে ফেলো, কারণ আমরা যখন পরবর্তীতে আরো বেশি প্যাসেজ করব বা আরো অন্য কিছু করব, তখন যাতে আমরা এই ওয়ার্ডটা দেখে চিনতে পারি যে হ্যাঁ, অমুক প্যাসেজে আমি এই ওয়ার্ডটা পড়েছিলাম, এটার অর্থ আমি জানি, তো এখানে এটার অর্থ এই হিসেবে ব্যবহার হয়েছে। প্যাসেজের বাংলা করে পড়ার মানে এটাই যে মিনিং বুঝে পড়া। তুমি যত ভালো মিনিং বুঝবে, তুমি তত বেশি তুমি কোশ্চেন আনসার করতে পারবে, তুমি নিজে নিজে কোশ্চেন আনসার ফাইন্ড আউট করতে পারবে। এছাড়া শুধু কোশ্চেন আনসার না, ম্যাচিং বলো বা অন্যান্য ক্ষেত্রে এটা তোমার কাজে লাগবে। ওকে, এই প্যাসেজটার পর অ্যাজ ইউজুয়াল আমাদের কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেন গুলোর প্রত্যেকটা আনসার আমরা আগের লেসনটার মতোই এই প্যাসেজটাতে খুঁজে পাবো। যেমন আমি তোমাদেরকে দু একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে কোশ্চেন আনসার গুলো বলে দিব না, এই কোশ্চেনের আনসার গুলো তোমরা আমার এই ভিডিও ক্লাসটি দেখার পর নিজে নিজে ট্রাই করবে, এবং নিজে নিজে ট্রাই করে অবশ্যই আনসারটি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কারো যদি প্রবলেম ফেস করো যে কোশ্চেন আনসার করতে সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ট্রাই করব তোমাদেরকে হেল্প করার জন্য। আমি ফার্স্ট কোশ্চেনটা আনসার বলে দিচ্ছি, দেখো বলা কি হয়েছে। হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ, ন্যাচারাল যে কিউ গুলো আছে, পরিত্রাণ গুলো আছে, সেগুলো কি দিয়ে তৈরি? একদম প্যাসেজের শুরুতে আমরা দেখছি ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস। আমি আগেও তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা কোশ্চেনের আনসার তোমাদের খুব সুন্দর ভাবে যদি একটু ফাইন্ড আউট করো, দেখতে যে একদম তোমাদের জন্য তৈরি করে দেওয়া আছে। জাস্ট তোমাকে কি করতে হবে, কোশ্চেনটা বুঝে প্যাসেজ থেকে ওই কোশ্চেনের আনসারটা কতটুকু হবে অতটুকু তুলে নিয়ে তোমার খাতায় লিখতে হবে, দ্যাটস ইট। সেকেন্ড কোশ্চেনে বলা হচ্ছে যে আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশন, এক্সপ্লেইন ইউর রিজন, যে হার্বাল যে কিউর গুলো আছে ভেষজ নিরাময়, সেটা কি এই আধুনিক যুগের আবিষ্কার? তুমি যদি বলো ইয়েস, তাহলে তুমি বলবে যে হ্যাঁ কেন, আর তুমি যদি বলো যে না মডার্ন না, তখন হচ্ছে তুমি বলবে কেন। আমরা যেটা জেনেছি যে হার্বাল এটা মডার্ন ইনভেনশন না, এটা আগে থেকে হয়েছে, এটা খুবই কনভেনশনাল ওয়েতে আসছে। আগের ইন্ডিয়া চায়না এগুলো ইউজ করতো, হার্বাল ইউজ ওরা ইউজ করতো। নাম্বার থ্রি হচ্ছে উইচ সিভিলাইজেশন আর নোন ফর হার্বাল ট্রিটমেন্ট, কোন কোন সিভিলাইজেশন? আমরা সিভিলাইজেশনের নাম জানি, ইন্ডিয়া, রোম, ইজিপ্ট, চায়না, আমরা সেই সিভিলাইজেশন গুলোর নাম দিয়ে দিব। নাম্বার ফোর, কি কি রেমেডি আমরা ইউজ করতে পারি কোল্ড এর জন্য বা স্কিন প্রবলেমের জন্য, এই জিনিসগুলো প্রত্যেকটা আমরা প্যাসেজে খুঁজে পাবো। তো আশা করছি আজকের ক্লাসটা থেকে তোমরা খুবই উপকৃত হতে পারবে। তোমাদের যদি প্রবলেম হয়, তোমরা ভিডিওটি বারবার দেখবে যাতে তোমরা প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে পারো। আর আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, আশা করছি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আরেকটা নতুন লেসনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।